আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি চাকরির জব সার্কুলারের নিয়ে উপস্থিত হয়েছি। বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। প্রথমে আমি আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তিটা একটু পড়ে দেখাই শোনাই। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা, 12,007। এই হলো তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, বাড়ির ঠিকানা, নিয়োগ বিজ্ঞপ্তি। 1 নম্বর, স্বরলিপি কম্পিউটার অপারেটর 1 জন, গাড়ি চালক 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 1 জন। 3 জন লোক নিয়োগ করা হবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের এই যে ওয়েবসাইট আছে এই অ্যাড্রেস বারে ঢুকে এখান থেকে ফর্মটা আপনারা ডাউনলোড করে তারপরে পূরণ করে, হাতে পূরণ করে আপনাদেরকে পাঠাতে হবে। পাঠাবেন কোথায় সেটা আমি আপনাদেরকে বলে দিই। অ্যাড্রেস বারের ঠিকানা এই হলো সে ফর্মটা। এই ফর্মটা এখানে ছবি লাগিয়ে দিবেন, নাম, ঠিকানা, বিস্তারিত যা যা আছে সব ফিল আপ করে তারপরে আপনারা ফর্মটি পূরণ করবেন। এই ফর্মগুলি পূরণ করবেন, এটা হলো এডমিট প্রবেশপত্র আর কি। নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার নোটিশটা ভালো করে পড়ে শুনে নেবেন। আবেদনপত্র ডাক যোগে মহাপরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা, 1207, বরাবর আগামী 12/12/2019 তারিখ অফিসের সময়ের মধ্যে পৌঁছাতে হবে। সরাসরি দাখিলকৃত কোনো আবেদনপত্র এবং নির্ধারিত তারিখ উত্তরের পর ডাক যোগে বা অন্য কোনোভাবে প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। ডাকযোগের মাধ্যমে এই ঠিকানায় আপনারা আবেদনটি পাঠাবেন। এই যে সেই ওয়েবসাইট, ওদের বিজ্ঞান প্রযুক্তির ওয়েবসাইটটা, এখানে ঢুকে আপনারা নোটিশ বোর্ডে এখানে ক্লিক করবেন। এখানে প্রবেশ করে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, এই নোটিশটা, এই যে এটাই সেই নোটিশ, এই যেটা যেটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম, এই নোটিশটা এই যে এখানে আছে, এখানে ফর্মটা আছে, এই যে এলো সেই ফর্মটা, এই হলো সেই ফর্মটা, এটা হলো প্রবেশপত্র। যখন পরীক্ষা দিতে যাবেন তখন এই প্রবেশপত্রটা লাগবে। এই প্রবেশপত্রটাও আঠা দিয়ে ছবি লাগিয়ে, এই এত তো 5x5 সাইজের 1 কপি ছবি আঠা দিয়ে লাগাতে হবে। এই আঠা দিয়ে ছবিটা এখানে লাগাবেন, রুল নম্বরটা তারাই বসাইব। এটা আপনি বিস্তারিত ভালোভাবে ফর্মটা পড়ে শুনে তারপরে এই ফর্মটা আপনারা পূরণ করে তারপরে পাঠিয়ে দিবেন। তার আবার ফিরতি এসএমএস আপনাকে, ফিরতি আপনার অ্যাড্রেস বারে আবার ওই আপনার ফর্মটা তারা পাঠাবে পরীক্ষার জন্য ডাকবো আর কি। তো বিয়স, এই ছিল আজকের এই ভিডিও, এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন, আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।